হ্যালো, কি ব্যাপার ফোনটা রেখে দিলেন? আচ্ছা কে আপনি, এত কথা জিজ্ঞেস করতেছেন কেন? আমি বললাম তো আমি মানুষ। আপনি মানুষ তো, পরিচয় দেন। ও আচ্ছা আচ্ছা, পরিচয় দিতে হবে? হ্যাঁ। ও মাই গড, আপনি তো অনেক চালাক। আপনি পরিচয় দেবেন নাকি ফোনটা রাখবেন? দেব তো, বললাম তো দেব পরিচয়টা তো। আমি অপরিচিত লোকের সাথে কথা বলি না। ও আচ্ছা, আমি হৃদয় খান। কোথায় হৃদয় খান? হৃদয় খান, ঢাকার হৃদয় খান। ঢাকার হৃদয় খান? তা আপনি আমার নাম্বার পেয়েছেন কই? আপনার নাম্বার? জি, আকাশ থেকে নাম্বারটা উঠছিল, সেখান থেকে ধরে নাম্বারটা ফোনে মানে ঢুকিয়ে পরে ফোন দিয়েছি। আপনি আমার সাথে শয়তানি করতেছেন? ওইটা আবার কাকে বলে? এই যে আকাশ থেকে নাম্বার পরে কোনোদিন। তাহলে কিভাবে হবে? আপনি নাম্বার পেয়েছেন কই সেটা বলেন আগে। দোকান থেকে নিয়েছি। কোন দোকান থেকে? মনে করে দেখেন, আপনি ফোনে টাকা ভরতেছিলেন, তো ওইখানে আমি বাইক নিয়ে দাঁড়ানো আসছিলাম, তো আপনি আমার দিকে একটা লুক, কেমন যেন একটা লুক দিয়েছিলেন, তো আপনার সেই লুকটা দেখে না আপনার মায়ে পড়ে গেছি। আপনি এই নাম্বারে ফোন দেবেন না কেন? এমএ সত্যি? হ্যাঁ, কিন্তু একটা কথা বলবো আপনার সাথে, কোনো কথা নাই। এই শোনেন না প্লিজ, একটা কথা বলবো। বলেন। মানে আপনাকে না মানে অনেক ভালো লাগে। আপনি এই নাম্বারে ফোন দেবেন না, আপনাকে আমার ভালো লাগে না। মানে আরে বাবা, তুমি তো আমাকে দেখোই নাই। আর আপনি দেখি নাই, ঠিক আছে, আপনার কথা শুনেই আমার ভালো লাগে নাই, আর দেখলে তো আরো মোটও লাগবে না। এটা আমার বিশ্বাস না, কেননা তুমি আমাকে দেখে টাসকি খেয়ে যাবা। আর বিশ্বাস, আপনি ফোনটা রাখবেন কেন? আচ্ছা, টাকা কি আপনার যাচ্ছে না আমার যাচ্ছে? আপনি ফোনটা রাখবেন না, আমার খুব রাগ হচ্ছে এরকম। আচ্ছা আচ্ছা, শোনেন না ম্যাডাম, এত উত্তেজিত হচ্ছেন কেন? আচ্ছা ঠিক আছে, আপনি আমার সাথে কথা না বললেন, আমার মতো হাজারো ছেলের সাথে কথা বলতে পারেন তাই না? না, আমি কথা বলি না কোনো ছেলের সাথে। ও আচ্ছা আচ্ছা, আপনি এত কথা কেন বলতেছেন আমার সাথে? ওই যে বললাম, ভালো লাগে। আপনাকে আমার ভালো লাগে না, আপনার কথা শুনে আমার রাগ উঠতেছে। আর আপনার পাইলে তো কি করতাম? কি করতেন? দেখতেন কি করতাম? শুনি আগে, শুনি। ফোনটা রাখবেন না? আমি রাখবো না। না, আপনি যদি ফোনটা রাখেন তাহলে কিন্তু আপনার বাসায় সরাসরি চলে আসবো। আসেন, মার খেয়ে যাবেন আব্বু আম্মুর হাতে। কেন, আমার শ্বশুর শাশুড়িতে কি আমাকে বরণ করে নেবে না? নেই রে, বিয়ের আগে শ্বশুর শাশুড়ি বানিয়ে দিয়েছেন আপনি, যে আমি দেখলামই না একদম। তো মনের বিয়ে তো হয়ে গেছে। আপনি ফোনটা রাখবেন না? আমি আপনার সাথে, আপনার মতো ফালতু লোকের সাথে কথা বলবো না। কি বললে তুমি? এটা ফালতু লোকের সাথে কথা বলবো? আমি ফালতু লোক? হ্যাঁ। বাপ, এত বড় কথা! এই শোনো, তোমার মতো হাজারো মেয়ে না আমার পিছু থাকে, জানো? আচ্ছা ঠিক আছে, তোমার আমার মতো হাজার মেয়ে পিছু থাকে, তুমি সেই মেয়ের সাথে কথা বলো, আমার সাথে আমার কাছে কেন ফোন দিচ্ছো? কিন্তু তাদেরকে যে আমার ভালো লাগে না। আপনিও তো আমার ভালো লাগে না। এই তুমি তো আমাকে দেখোই নাই পাগল। কথা শুনতে আমার রাগ উঠতেছে। ও তার মানে আমার কথা কি এতটাই খারাপ লাগে? মনে হচ্ছে তাই। আচ্ছা শোনো, আমি সত্যিকার বলছি, তুমি কি মানে আমার হইবা কি হইবা না সেটা হলো? আপনি ফোন এখন আমি কেন আপনাকে বকা দেবো? আচ্ছা ঠিক আছে, মেয়েদের মুখের বকাটা কিরকম হয় আমি একটু দেখবো। কি হলো? আপনি একটা বান্দর, হাসতেছেন না? হ্যাঁ, তাদের কথা শুনে না অনেক ভালো লাগতেছে। আচ্ছা আচ্ছা, বান্দর অপর নাম কি জানেন আপনি? এই এক মিনিট, বান্দরের অপর নামটা কি? তো বান্দরনি হয়, তার মানে আমি যদি বান্দর হই আপনি নিশ্চয়ই বান্দরনি? আপনার ফেলে আপনার গলা চাপে ধরতাম। আরে আরে, তুমি যদি আমার গলাটা চাইবে ধরতে না, আমার মতো কে সুখে মনে হইতে পারতো না। দেখেন, শরীরে তো রাগ উঠছে খুললাম এখন, বুঝছেন? কি করবেন রাগ উঠলে? কি করবেন? আমি ফোন রাখলাম। মানে? আমি মানে ফোন রাখলাম আপনি, আমি অপরিচিত লোকের সাথে কথা বলি না। ঠিক আছে, আপনি যদি ফোন রাখেন তাহলে আমি সরাসরি শ্বশুর আব্বার কাছে এসে বিচার দিয়ে যাব। আচ্ছা আপনি আসেন, দেখি আপনার কত বড় সাহস। সত্যি সত্যি কাছে আসলে একটা কিস করবেন তো? কিস? কিসের বলে চর মারবো ধরে? মানে কি চর? আচ্ছা, মেয়েদের নরম হাতের চর খেতে না অনেক ভালো লাগে মনে হয়। আমি অবশ্য খাই নাই, বাট আমার সাইডে যে বন্ধু বান্ধব আছে না, ওরা বলে মেয়েদের হাতের চর নাকি অনেক সুস্বাদু মিষ্টি হয়। কেননা মেয়েদের হাত খাইছিলেন কোনো মেয়েতে? মায়ের না, খাই নাই, এর জন্য তো বললাম। আসলে আপনি একটা ফালতু লোক। সত্যি বলছেন, আমি আসলে একটা ফালতু। আসলে আপনার কথা শুনে বোঝা যাচ্ছে আপনি একটা ফালতু। হ্যাঁ অবশ্যই, শুধু তোমার জন্য ফালতু লোক, বাট আর কারোর জন্য না। আমি ফোনটা রাখতেছি, ভালো থাকবেন। হ্যাঁ না, রাখবা না, যদি রাখো আমি কিন্তু সত্যি চলে আসবো কিন্তু। আচ্ছা, আপনার কেমন সাহস আপনি আসেন তো? সত্যি? হুম, আপনি যদি আমার বাড়ি আসতে পারেন আমি আপনার সাথে প্রেম করব। সত্যি সত্যি? ঠিকানা বলো। সেটা তো বলবো না। তাও বলবে না? না তো, আপনি আমাকে পছন্দ করেন, আপনি আমার সাথে প্রেম করবেন, আপনি আমার ঠিকানা জোগাড় করে আসেন। ও আচ্ছা তাই? শোনো, ভালোবাসার জন্য নাকি প্রেমের তাজমহল করতে পারছে, আর আমি সামান্য তোমার বাসার ঠিকানা বের করতে পারবো না? আচ্ছা তাহলে আপনি এক ঘন্টার ভিতরে আসেন তো দেখি।
এক ঘন্টা হ্যাঁ না এক ঘন্টা না তোমাকে আগামী কাল বিকাল 5টার ভিতরে তোমার বাড়িতে জামাই সেজে আমি তোমার সামনে যাব ওকে দেখা যায় তখন যদি তুমি ফিরাই দিতে পারো কথা আছে না মোল্লাদর মসজিদ পর্যন্ত ওই লাস্টে মসজিদে ওই মোল্লা ওই যে মসজিদ পর্যন্ত যাওয়া লাগবে না মোল্লাদর ওই যে দর দিতেই থাকবেন ও আচ্ছা আচ্ছা তাই তো ঠিক আছে মনে জান থাকে আমি আগামী কাল 5টার ভিতরে তোমার সামনে আসব ওকে আচ্ছা দেখা যাবে রাখি ভালো থাকবেন ওকে ভালো থাকবেন